এটা ভাঙছে না কেন? আর ড্রাগন তুই কোথায় ঢুকছিস? হ্যালো এন্ডার ড্রাগন ওপরে আমার কাছে। আরে না আমার কাছে সিরিয়াসলি আসিস না, না 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 না। ইন অ্যাচিভমেন্টের কি ধরনের অ্যাচিভমেন্ট ভাইয়া? যত এই পাশে আসছি বৃষ্টি পড়াটা একটু বেশি যেন হয়ে যাচ্ছে ভাইয়া। এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আর ওখানে কিছু কি দেখা যাচ্ছে না আপাতত। হ্যালো হ্যালো, হোয়াটস আপ গাইজ। আজকের ওয়ান ব্লকের এপিসোডটা একটু খতরনাক হতে চলেছে, কারণ আজকে আমরা মারতে চলেছি এন্ডার ড্রাগনকে। ইয়েস গাইজ, লাস্ট 10-12টা ওয়ান ব্লকের এপিসোড ধরে আমি শুধু নেদারাইটের আর্মার বানালাম, সব কিছু টুলস আছে সব নেদারাইটের বানালাম, তার সাথে পোশন বানানো ধীরে ধীরে, ওয়ান ব্লক থেকে পাওয়া গোল্ডেন অ্যাপেল, গোল্ডেন এনচান্টেড অ্যাপেল সব কিছু জমিয়ে রেখেছি আজকের এপিসোডের জন্য গাইজ। তো ইয়েস, আজকের এপিসোডটা ক্রেজি তো হতে চলেছে। তো গাইজ, যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, হ্যান্ড লেটস কন্টিনিউ। আমার লাগবে এখন স্লো ফলিংয়ের পোশন, কারণ MLG করা যেতে পারে কিন্তু মাঝে মাঝে রিস্ক হয়ে যেতে পারে না, তো এই জন্য আমার স্লো ফলিংয়ের পোশন লাগবে। সেটার জন্য আমি লাস্ট এপিসোড এই বিল্ডিংটা বানানোর সাথে সাথে কিছু ফ্যান্টাম আসলো, তাদেরকে মেরে আমি অনেক ফ্যান্টাম মেম্ব্রেন জোগাড় করেছি, সেটা হলো এখানে আছে 18টা ফ্যান্টাম মেম্ব্রেন আমার কাছে আছে। তো এইটাতে অনেক কটা হয়ে যাবে আমাদের স্লো ফলিংয়ের পোশন। লেটস গো, এখান থেকে আমি গান পাউডারটাও নিয়ে নিই, গান পাউডারের টাইমটা বেড়ে যায় এখান থেকে যতক্ষণ এটা তৈরি হচ্ছে। এক কাজ করি আমি, না এখান থেকে রেড স্টোনটা নিয়ে নিই, রেড স্টোনে আমাদের পোশনটাকে ছুড়লেই একদম আমাদের এফেক্ট লেগে যাবে, এইরকম হয়ে যাবে, ভেরি নাইস। এখান থেকে কিছু ইনস্ট্যান্ট হেলথের পোশন নিয়ে নিয়েছি। যতক্ষণ আমাদের পোশন তৈরি হচ্ছে আমি ওয়ান ব্লকটা একটু ভেঙে দেখি কী কী আসতে থাকে। এখন এখানে কিছু ব্লক পাচ্ছি, আসতে থাকুক আসতে থাকুক। ওকে, এটা হচ্ছে এন্ড ওয়ার্ল্ডের ব্লক পাচ্ছি, ভেরি নাইস। ঠিক আছে, এখানে একটা সালকার আসবে বলে মনে হচ্ছে। ইয়ে বয়, এখানে একটা সালকার আসছে, আর এই কালারের সালকার আমি প্রথমবার পাচ্ছি। হ্যালো, এইতে কী আছে? এক সেকেন্ড এক সেকেন্ড, এটা চেক করে দেখি, এখানটা রাখি আর এইতে। ওরে ভাই, ইলাইটা সিরিয়াস? ওরে বাপরে। ওকে, আমি একদম রেডি হয়ে গেছি এন্ড পোর্টালে যাওয়ার জন্য। তোমরা রেডি কিনা গাইজ বলে দাও, আর ভিডিওটা তোমরা এতক্ষণ দেখছো যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা ভালো। তো গাইজ, তোমরা দেখো আমার কাছে 7টা স্লো ফলিংয়ের পোশন আছে, 2টো ইনস্ট্যান্ট হেলথ, একটা টোটেম অফ আনটাইম, 15টা এনচ্যান্টেড অ্যাপেল যেটা আমরা ওয়ান ব্লক থেকে পেয়েছিলাম, 3টে এন্ডার আই, অ্যান্ড বাকি নেদারাইটের টুলস তো আছে। সো লেটস গো। ইয়ে বয়। ওকে, আমি এন্ডার ড্রাগনের হেলথ বার দেখতে পেয়ে গেছি, সবার প্রথমে আমি ওপরে যাব, চলো চলো। আর এই ব্লকগুলো আমি ওয়ান ব্লক থেকে অনেকবার পেয়েছি। ওকে, এটাকে এন্ড ব্লক বলে আই গেস। এইটা ভেঙে দিই, অ্যান্ড এই তো সামনে আমি চলে এসেছি। কোথায় ড্রাগন, কোথায়? আরে চাঁদু, এদেরকে নাই তো ড্রাগন দেখতে পেয়ে গেছি। ও ভাই ভাই, সবার প্রথমে এখানে এইটা নিয়ে নিই, ভেরি নাইস। এবার ড্রাগন তুই নিচে আয়। আমি চাইলে এইগুলোকে ভাঙতে পারি, কিন্তু আমি দেখতে চাই যে ড্রাগনকে আমি কতটা ড্যামেজ দিতে পারি ওই ক্রিস্টালগুলো না ভাঙে। এখানে দেখি, এখানে 1-2 সিরিয়াস? ও ভাই, হ্যাঁ তাই নাকি? আরে ও মরে যাবে এক্ষুনি, হাই হাই, আমি তো একটা ক্রিস্টালও ভাঙিনি। ও ভাই, কি কি ওপি! আমার তো এবার লিটারালি ড্রাগনের ওপর খুব দয়া আসছে, ঠিক আছে, কিন্তু দয়া আমারও ওপর আসছে, কারণ আমি এটাকে ভাঙতে পারছি না, জানি না কেন। আরে ড্রাগন, আজ তো তুই আমাকে মারতে পারবি না। কিন্তু গাইস, এই ড্রাগনটা এত আওয়াজ করে না। ওকে ঠিক আছে, ভাই সাহ, এর এত হেলদি বেড়ে যাচ্ছে ড্রাগনটার, ঠিক আছে। আরে কে ধাক্কা দিল? চাঁদু ড্রাগন আমাকে কাজও ঠিক করে করতে দেয় না, আবার আমাকে বিল্ড করতে হচ্ছে। আমি 2 স্ট্যাক মাত্র কবল স্টোন নিয়ে এসেছি। ওকে, এটাকে ভেঙে দিই, এখানটায় অ্যারো দিয়ে মারলে কি ভাঙবে? হ্যাঁ ভাঙছে না, সিরিয়াস? এক কাজ করি, আমি একটু কাছে গিয়ে এটাকে ভাঙি জাম্প করে, লেটস গো। ওকে, ভেঙে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, স্লো ফলিংয়ের পোশন আমার কাজ করছে। তো এখানে আমি নিচে যাই, চাঁদু এখানে আমাকে থুক মেরে দিয়েছে, এখানটায় আমাকে নিচে লেবে যেতে হয়েছে। বাকি এখন অনেক কটা ক্রিস্টাল বেঁচে আছে। ওরে ঠিক আছে, আমি কি এটাকে মারতে পারবো? প্লিজ লেগে যা ভাইয়া, লেগে যা। আরে আমার ভাগ্যটা এত খারাপ কেন? কি ভালো এম করছি তো, এইখানটা তো লাগবে, এবার তো লাগবে, এইবারও লাগলো না, এটা কী করে সম্ভব? ঠিক আছে, যাই হোক, আমি এখানটা চলে এসেছি, এইটা ভেঙে এখানটা রেখে দিই, বাস, ভেরি নাইস। এবার এক কাজ করি আমি, না এখান থেকে কিছু ভেঙে দিতে পারবো কি না? ইয়েস, এখান থেকে তো পেরে যাবে, এবার যদি না পারি ভাই আমার তো শেষ, কেরিয়ার ধ্বংস।
আমি এত ড্যামেজ পাচ্ছি কেন? হ্যালো, যদিও আমার ড্যামেজ লাগছে না প্রপার, কিন্তু ঠিক আছে, কিন্তু আমার ড্যামেজ আসছে কেন? এক কাজ করে এটাকে ভাঙি। ওকে, এইখানটা ও সেট ডাইরেক্ট হিট মেরেছে আমাকে, ড্রাগন আমি নিচে নেবে যে আমি ক্রিস্টালটাকে তো ভেঙে দিয়েছি, ঠিক আছে। ও স্লো ফলিং ভাই, লাইটার থেকেও খুব খতরনাক কাজ করছে। এখান থেকে কি ছুঁড়ে মারতে পারবো? এমনি সময় ওভার ওয়ার্ল্ডে কি খতরনাক তীর কামান চালাই আমি। আজ আজকের আসল জায়গায় এসে একটাও লাগবে না। গাইস, কি ভাগ্য খারাপ আমার, এইটা ভাঙছে না কেন? আর ড্রাগন তুই কোথায় ঢুকছিস? হ্যালো, এ তুই যেখান যেখানে ঢুকে পড়ছে, ঠিক আছে। আমার মারা আমাকে এত শক্ত, আমি দেখাচ্ছি, ক্রিস্টালটা তো ভেঙে দিয়েছি। এবার আমাকে একটা কাজ করতে হবে, আমাকে না উপরে যেতে হবে যাতে আমি সবকটা ক্রিস্টাল দেখতে পেয়ে যাই। চাদু তুই আছে না? ও ভাই, মুখের মধ্যে ঢুকে পড়লো, আর ভাগ্যিস আমার কাছে সিলটা ছিল, নাহলে কোথায় ফেলে দিত কে জানে। এটা ভেঙে দিই। হ্যাঁ, এটাও লাগছে না। আরে চাদু, ওকে এটা কত ভেঙে দিয়েছি। আর তুই আয়, চল ওপরে আয়, এন্ডার ড্রাগন ওপরে আমার কাছে। আরে না, আমার কাছে সিরিয়াসলি আসিস না, না না না। ও ভাইয়া, এবার টোটেমটা নিয়ে টাইম চলে এসেছে, এখানে একটা দুটো ক্রিস্টাল ভাঙা বাকি আছে, কিন্তু তবুও আমি অবস্থাকে মারবো। আমি চাই এ হিল হোক, তবুও আমি আমার ডেমন স্লেয়ার যেটা আমি এতদিন ধরে তৈরি করেছি তার ওষুধ খাওয়া। ইয়েস বয়, হাফ চলে গেছে চাদু, হাফের একটু বেশি হেলথ আছে, ঠিক আছে। কিন্তু এখানে আমি সব কিছু রেখে দিই, বাই চান্স যদি আমাকে উড়িয়ে দেয় একটা এমএলজি খতরনাক করতে পারবো। ওকে, এখানে স্লো ফলিংটা আমি খেয়ে নিই। এবার আসুক চাঁদু, তুই নিচে লাভ। আরে এটাও ভর্তি করে নিই, এন্ডার ব্রেথ। ওকে নিচে আয়, নিচে আয় চাঁদু। ওকে নিচে আসছে, এসে গেছে। এবার একটু পুরো একদম 1/4 রেখে দেবো, 4 ভাগের 1 ভাগ হেলথ আমাকে রাখতে পারবো। চলো চলো, আরেকটু আরেকটু, আরে আরেকটু, ঠিক আছে। উল্টে ঘুরিয়ে মেরে যাচ্ছি ভাই, আর বাকি তোরা সরে যা। এ আরেকটু প্লিজ ভাইয়া, এইবারে কি হতে হতে পারে? মরে যা, মরে যা, ও আরেকটু। এই ড্রাগনটা এত আওয়াজ কি করে করে ভাই, কান মতো আমার খেয়ে নিল। আর তোরা এন্ডারম্যান চাঁদু কিছু পারবে না, শুধু আমাকে ডিস্টার্ব করছে। মারলেও থনসে তুই এমনি মরে যাবি, কেন করছিস, করিস না। ওকে এবার আসুক, আয় এবার আয়, দেখি জল লাগিয়ে দিচ্ছি। এবার আয় এন্ডারম্যান চাঁদু, খুব পাকামি না। ওকে ওকে, এখানে ড্রাগন চলে এসছে। জলটা কোথায় গেল? আমার জল কোথায় গেল? এই তো জল পেয়ে গেছি। এবার এবার সে, ইন 3, 2, 1, লেটস গো গো। ইয়ে, প্রথমবার আমি ড্রাগনকে মেরে দিলাম 1 ব্লকে, লেটস গো। আর এখানে ভেরি নাইস, ড্রাগন তো শেষ হয়ে গেল, আর এখানে কি সব পাটাকা পাটাকা করে ফাটছে। আর এখানে এন্ডারম্যানগুলো এখনও আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। এখানে কি আমি লেভেল পাচ্ছি? ঠিক আছে, ভেরি নাইস। এখানে এন্টার আই পাচ্ছি, আরও লেভেল কি পাবো না? আর গাইজ, তোমরা কি নোটিস করলে আমি কিন্তু এখনও সব ক্রিস্টাল ভাঙিনি। আমি তো ভাইয়া বুঝতেই পারলাম না এটা কি করে হলো, ড্রাগন এত তাড়াতাড়ি শেষ। বাহ ভাইয়া, আমি তো সব ক্রিস্টালগুলো ভাঙতেই পারলাম না, তবুও মেরে দিয়েছি, এটা একটা অ্যাচিভমেন্ট বলা যেতেই পারে। আর এই দেখো চাঁদুগুলো আমাকে কতটা ডিস্টার্ব করে, নাহলে ড্রাগনকে আমি প্রথমবারতেই হাফ হেলথে দিয়ে আসতাম। ওকে ঠিক আছে, এবার শুধু আমি ওই ওয়ার্ল্ডে গিয়ে দেখতে চাই আমার ভিলেজারগুলো আমার ওয়ার্ল্ডটা কেমন হয়ে আছে। ওপর থেকে একটা অ্যাচিভমেন্টের কী ধরনের অ্যাচিভমেন্ট ভাইয়া? ওকে চলে তো এসেছি, কিন্তু আমাকে কেউ বলবে এই অ্যাচিভমেন্টটা কাজ কি? আমার ডাকাত ভিলেজাররা, আমি চলে এসেছি এন্ডার ড্রাগনকে মেরে। এদেরকে ডাকাত বলার একটাই কারণ, আমাকে এরা বই দেয় 50টা 60টা করে এমএলএ ভাই। এই দুঃখের কথা কি বলবো, এই ডেমন স্লেয়ার এগুলোকে। আর তুই চাঁদু কোথা দিয়ে আসলি? সেই ওখান থেকে আমাকে ফলো করে এসছে, ঠিক আছে। আমি মেরে তো দিয়েছি, কিন্তু এই অ্যাচিভমেন্টটা ফার্স্ট হাউস ইন 1 ব্লক, এই কথাটার মানেটা বুঝলাম না। কিন্তু ঠিক আছে গাইজ, আজকে আমার ডাকাত ভিলেজারদেরকে একটু খুশি করানোর জন্য আমি একটু ট্রেডিং করে নেবো এইখান থেকে। এইগুলোকে সর্বপ্রথমে ভেঙে নিয়ে আমি এগুলো নিয়ে গিয়ে ট্রেড করবো। কিন্তু হ্যালো, হ্যাঁ ওটা কি ভাইয়া? ওইটা কার বাড়ি? ওই বাড়িটা তো আমি বানাই না। না 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 না, এখানে কি আমার সাথে 1 ব্লক আরও কেউ খেলছে? কিন্তু 1 ব্লকটা তো আমার এখানে। হ্যালো, ওইটা তাহলে ফার্স্ট হাউস ইন 1 ব্লক, ওটা কি তাহলে প্রথম বাড়ি 1 ব্লকের? এটা কি করে হতে পারে?
এক সেকেন্ডে আমাকে একটু কাছে গিয়ে দেখতে দাও ব্যাপারটা কি। ওকে, আর ওখানে ওগুলো কি, ওইটা কি নাচছে, ওটা কি কি জিনিস, ওটা ওখানে গিয়ে আমাকে দেখতে হবে এক সেকেন্ড। এখান থেকে যদি সোজা বিল্ড করে আমি পেয়ে যাবো না ওখানটা, এখান থেকে বিল্ড করে যাই। ইন 3, 2, 1 গো। যত এই পাশে আসছি বৃষ্টি পড়াটা একটু বেশি যেন হয়ে যাচ্ছে ভাইয়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আর ওখানে কিছু কি দেখা যাচ্ছে না আপাতত আমার রেন্ডারের মধ্যে আসছে না জিনিসটা স্পষ্ট। আর একটু যাই আমি। ওকে, কিন্তু এইটা অ্যাচিভমেন্টটাতে আমার পুরো বাড়িটা আনলক হয়ে গেছে, প্রথম ওয়ান ব্লকের বাড়ি। এইটা তাহলে এরকম ছিল? হ্যালো, সিরিয়াস, এটা কার বিল্ডিং সেটা দেখতে হবে, কে প্রথম ওয়ান ব্লক খেলেছে আমাকে এটা জানতে হবে। এক সেকেন্ড, এখানে গেলেই আমি বুঝতে পারবো আই গেস। ফার্স্ট হাউস ইন ওয়ান ব্লক অ্যাচিভমেন্ট। ওকে ঠিক আছে, আমি যাব ওখানে, কিন্তু তার আগে আমি না গিয়ে সবার প্রথমে দূরবীনটা নিয়ে আনবো। আর এখানে বাদুর কি করছে? হ্যালো বাদুর, কি আমার এই মব গ্রাইন্ডার থেকে বেরিয়ে এসছে? হ্যাঁ, এটাই হতে পারে, কিন্তু বাদুর তো প্রথমবার আমি বাইরে দেখলাম। ওকে, এখান থেকে আমি নিয়ে তো নিয়েছি, সর্বপ্রথমে না আমি এদিকে যাই। ওকে, বৃষ্টিটা এদিকেও চলে এসছে, ঠিক আছে। ওকে ওকে, এইটা আমাদের প্রথমবারই, কিন্তু প্রথমবারই উপরে ওইগুলো কি নাচছে, ওইটা তো এখানে তো পাওয়াই যায় না ভাইয়া। এইটা কে? হ্যালো হ্যালো, তুমি কে ভাই? সিরিয়াস, এইটা এর বাড়ি? কে তুমি, চাঁদু? আর উপরে ওটা কি ভাসছে, এইগুলো তো ইন্টার ড্রাগনের ওখানে পাওয়া যায়। হ্যালো, এটা কে, এখানে কে থাকে ভাই? এইটা কাকে দেখলাম, একে কোথাও তো যেন দেখেছি মনে হচ্ছে, কিন্তু এইটাই কি তাহলে ওয়ান ব্লকের প্রথম বাড়ি? আমাকে জানতে হবে।